আপনারা যারা নতুন করে ইউএসএ এর ইমিগ্রেশন ভিসার পিটিশন ফাইল করতে যাচ্ছেন বা অলরেডি ইমিগ্রেশন ভিসার পিটিশন ফাইল করে রেখেছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। সেটা হচ্ছে গত 29 মার্চ ইউএসএস নতুন অ্যাকশন প্ল্যান ঘোষণা করেছে, যেটার মাধ্যমে ইউএসএ এর টোটাল ইমিগ্রেশন সিস্টেমের ব্যাকলগ কমিয়ে নিয়ে আসবে এবং খুব অল্প সময়ে আপনাদের এই ইমিগ্রেশন ভিসার কেসটা প্রসেসিং করা সম্ভব। তো চলুন দেখি এই নতুন অ্যাকশন প্ল্যানে কি আছে এবং কিভাবে আমরা এই প্ল্যান থেকে বেনিফিটেড হব। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন রিলেটেড বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপরে ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টসে আপনার প্রশ্নটা করবেন, আর তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ করতে চান বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন। এনিওয়েজ, আপনারা যারা ইউএসএ এর ইমিগ্রেশন ভিসার পিটিশন ফাইল করে রেখেছেন বা নতুন করে পিটিশন ফাইল করতে যাচ্ছেন, আপনাদের মনে যেই প্রশ্নটা সবসময় ঘুরতে থাকে সেটা হচ্ছে যে কবে আপনার ইউএসএস এর ফাইলটা অ্যাপ্রুভ হবে, কবে এনবিসির ওয়েলকাম লেটার পাবেন, কবে ইন্টারভিউ ডেট পাবেন, এই সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে ওভারঅল ব্যাকলকের উপরে। আমাদের এমনিতে নর্মালি ইউএসএ এর ইমিগ্রেশন সিস্টেমে হিউজ একটা ব্যাকলক আছে, যেটার কারণে বিভিন্ন জনের আসলে অনেক সময় লাগে, কারো 3 বছর, কারো 5 বছর, কারো 10 থেকে 15 বছরও সময় লেগে যায়। যেমন F4 ক্যাটাগরির সিবলিংসের যে ইমিগ্রেশন সিস্টেমটা, এটার মধ্যে 10 থেকে 15 বছর টাইম লেগে যায়। তো এর মধ্যে আবার নতুন করে এসেছে এই প্যান্ডামিক সিচুয়েশন, আর প্যান্ডামিকের কারণে অনেক ফাইল বা কেস অ্যাপ্রুভ হয়ে আছে, তারা ভিসার জন্য বছরের পর বছর ওয়েট করছে। তো তাদের সবারই প্রশ্ন হচ্ছে যে ব্যাকলগ কবে কাটবে, ব্যাকলগ কমানোর কী কী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। তো সেই কারণে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন রকম আপডেট দিয়ে যাই। তো ইউএসএস এখন এই টোটাল ইমিগ্রেশন সিস্টেমের ব্যাকলগ কমানোর জন্য একটা নতুন অ্যাকশন প্ল্যান নিয়েছে, যেটার মাধ্যমে খুব সহজ করবে ইউএস এর টোটাল লিগেল ইমিগ্রেশন সিস্টেমটা। আপনারা জানেন যে বাইডেন প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই ইউএস এর লিগেল ইমিগ্রেশন সিস্টেমটাকে অনেক ইজি এবং অনেক যুগোপযোগী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ইউএসএস এই নতুন অ্যাকশন প্ল্যান ঘোষণা করেছে। তো চলুন দেখি কি বলছে এই অ্যাকশন প্ল্যানে। ইউএসএস অ্যানাউন্স নিউ অ্যাকশন টু রিডিউস ব্যাকলগ, এক্সপেন্ড প্রিমিয়াম প্রসেসিং অ্যান্ড প্রোভাইড রিলিফ টু ওয়ার্ক পারমিট হোল্ডার। অর্থাৎ ইউএসএস এই নতুন অ্যাকশন প্ল্যানের মাধ্যমে ব্যাকলগটাকে রিডিউস করবে, প্রিমিয়াম প্রসেসিংটাকে আরও সম্প্রসারিত করবে এবং ওয়ার্ক পারমিট হোল্ডারদেরকে একটা রিলিফ দিবে। এই নতুন অ্যাকশন প্ল্যানের মাধ্যমে ইউএসএস ব্যাকলগ কমানোর জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারা এই যে ব্যাকলগটা আছে, প্রিভিয়াস যেই ব্যাকলগটা আছে এটা রিডিউস করার জন্য খুব দ্রুত গতিতে কাজ করবে, নতুন স্টাফ রিক্রুট করবে, অ্যাট দ্য সেম টাইম তাদের এফিসিয়েন্সিটা ডেভেলপ করবে, তাদের ওয়ার্ক ফোর্স ডেভেলপ করবে। করার মাধ্যমে তারা কী করবে, টোটাল এই ব্যাকলগটা খুব শীঘ্রই কমিয়ে আনবে। অ্যাট দ্য সেম টাইম তারা নতুন একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে যে এই টাইমের মধ্যে এই ফাইলগুলো তারা প্রসেসিং করবে, এটার একটা লক্ষ্যমাত্রা অলরেডি তারা নির্ধারণ করেছে। অর্থাৎ কোন ফাইলটা কীভাবে কতদিনে প্রসেসিং করবে এটারও একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিবে। এখন যেরকম আমরা ইউএসএস এর প্রসেসিং টাইম ফ্রেমে গেলে দেখা যায় যে F4 ক্যাটাগরির একটা I-130 পিটিশন প্রসেসিং করতে তাদের 136 মাস টাইম লাগে। এটা আসলে হিউজ একটা টাইম, যেই টাইমটা অপেক্ষা করা অনেকের জন্য আসলে অনেক ডিফিকাল্ট। এছাড়া অন্যান্য ক্যাটাগরিরও অনেক দিন টাইম লাগে, এটার কোনো নির্দিষ্ট টাইম নেই। এই টাইমটা বিভিন্ন সময় আসলে ভ্যারি করে, তাদের কী পরিমাণ ব্যাকলগ আছে বা তাদের প্রসেসিং ডিলেটা কীরকম এইটার উপরে এই টাইমটা ভ্যারি করে। কিন্তু তারা এই নতুন প্ল্যানিংয়ের মাধ্যমে এই টাইম ফ্রেমটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করতে চায়, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই পিটিশন ফাইল করার আগেই বুঝতে পারবেন যে আপনার এই I-130 প্রসেসিং হতে এই সময় লাগবে, I-140 প্রসেসিং হতে এরকম সময় লাগবে, এটার প্রিমিয়াম টাইমটা কীরকম সময় লাগবে আর নর্মাল টাইমটা কীরকম সময় লাগবে। এটার জন্য তারা কী করছে, একটা টেবিল সেট করছে। এই টেবিলটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন আপনারা এই টেবিলটা, এই যে দেখেন 2 উইকস প্রসেসিং আছে I-129 প্রিমিয়াম প্রসেসিংয়ে হলে 2 উইকসের মধ্যে হবে I-140। আপনারা জানেন এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন প্রসেসিংয়ের জন্য এই I-140 আসলে ইউজ করা হয়, এটা যদি প্রিমিয়াম প্রসেসিং হয় তাহলে অনলি 2 উইকসের মধ্যে হবে। এরপর I-129 এটা নন প্রিমিয়াম হলে 2 মান্থস টাইম নিবে আর 3 মান্থসের মধ্যে কভার করবে I-765, I-131,
I-539 এবং I-824 এই ফর্মগুলো কি করবে 3 মান্থসের মধ্যে কভার করবে। আর এছাড়া বাকি সকল ফর্মগুলো তারা 6 মান্থের মধ্যে কভার করবে। এই যে আপনারা টেবিলে দেখতে পাচ্ছেন এই সকল ফর্ম তারা অনলি 6 মান্থের মধ্যে কভার করবে। এর মধ্যে আপনাদের অনেক কাঙ্ক্ষিত এই যে I-130 ইমিডিয়েট রিলেটিভের যেই ফ্যামিলি ইমিগ্রেশন পিটিশন ফাইলটা, এই ফাইলটাও তারা 6 মান্থের মধ্যে কভার করবে। অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন যেই প্রসেসিংটা, এটা যদি নন প্রিমিয়াম অর্থাৎ রেগুলার প্রসেসিংয়েও দেন তাহলেও 6 মান্থের মধ্যে তারা এই ফাইলটা প্রসেসিং করে শেষ করবে। আর এই নতুন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ইউএসএসকে কী করতে হবে, তাদের ক্যাপাসিটিটা আরও বিল্ড আপ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম তাদের টেকনোলজিটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে এবং হিউজ পরিমাণ স্টাফ রিক্রুট করতে হবে। এটার জন্য অলরেডি বাজেট পাস হয়ে গেছে, আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি জানিয়েছি আপনাদেরকে যে ব্যাকলগ রিডিউসের জন্য হিউজ একটা বাজেট পাস হয়েছে। আর এই টোটাল ডেভেলপমেন্টটা হবে 2023 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই, যার কারণে 23 ফিনান্সিয়াল ইয়ারের পর থেকেই আপনারা এই সুবিধাটা পাবেন। অর্থাৎ এরপর থেকে যারা নতুন করে ফাইল সাবমিট করবেন তারা নির্দিষ্ট ওই 6 মাসের মধ্যেই ইউএসএস এর প্রসেসিংটা কমপ্লিট করবে। আর এছাড়াও আরও একটা সুখবর হচ্ছে, ইউএসএস কী করছে, তাদের প্রিমিয়াম যেই সার্ভিসটা আছে এই সার্ভিসটাকে অনেক এক্সপ্যান্ড করছে। আগে যেরকম খুব অল্প পরিমাণে সীমিত পরিমাণে জায়গায় কী ছিল এই প্রিমিয়াম সার্ভিসটা চালু ছিল, এখন এটাকে এক্সপ্যান্ড করে অনেকগুলো ফর্মকে এই প্রিমিয়াম প্রসেসিংয়ের আওতায় নিয়ে আসছে, যার কারণে স্পেশালি ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেমটাকে অনেক ত্বরান্বিত করবে। এবং এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেমে প্রায় সবগুলো ফর্মেই আপনারা কী করতে পারবেন, এই প্রিমিয়াম সার্ভিসটা নিতে পারবেন। প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে অনলি 2 উইকসের প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা কী করতে পারবেন, আপনাদের এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন প্রসেসিং বা নন ইমিগ্রেন্ট এমপ্লয়মেন্ট বেসড ওয়ার্ক পারমিট যেই প্রসেসিং আছে এটাকে অনেক ফাস্টার করবে। তাই আশা করছি ইউএসএস এর এই নতুন অ্যাকশন প্ল্যান কার্যকর হলে ইউএসএর টোটাল ইমিগ্রেশন সিস্টেমে অনেক গতি ফিরে আসবে এবং ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার প্রসেসিংটাও অনেক ফাস্টার হবে। অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ভিসার প্রসেসিংটাও অনেক ফাস্টার হবে এবং ওয়ার্ক পারমিট নিয়ে যারা আপনারা ইউএসএতে যেতে চাচ্ছেন তাদের প্রক্রিয়াটাও অনেক ফাস্টার হবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএর ইমিগ্রেশন ভিসার প্রসেসিং সম্পর্কে আপডেট কিছু ইনফরমেশান পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশানগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।